চম্পুয়া রেঞ্জে সতেজ দলীয় হাতি পলঙ্ক উপদ্রব। চম্পুয়া রেঞ্জ উপখণ্ড সেকশন অন্তর্গত জ্যোতিপুর নিকটে সতেজ টিকিয়া হাতি পলঙ্ক উপদ্রব বড়িপারে লাগিছি। গত এই হাতি পল তিন ভাগে বিভক্ত হয়ে জ্যোতিপুর বিট অঞ্চল বালিপসি নিশাকড়িয়া মৌদি অঞ্চলে একর একর ধান ফসল নষ্ট করা সহ বালিপসি গ্রামের চারটি নিশাকড়িয়া গ্রামের দুইটি মৌদি গ্রামের গোটিয়ে ঘর ভাঙ্গি ঘর ভিতর ধান চাউল খাই যাইবা জনাপড়ছে। এবে হাতি পল দুই ভাগে বিভক্ত হয়ে চবিশটি হাতি বর্ধনা জঙ্গল রয়েছে বেড়ে তিনটি বৈতরণী নদী পার হয়ে ময়ূরভঞ্জ পটকু চালি যাইছেন। বর্ধনা জঙ্গলে থাকা হাতি পলঙ্কু নিয়ে আখপাখ অঞ্চলে লোকে আতঙ্কিত অবস্থায় থাকা জনাপড়ছে। অন্যপটে বন বিভাগ হাতি পল উপরে নজর রাখুথিবা জনাপড়ছে। কি হয়েছি গতকালি হাতি মানে কি করছেন? হাতি মানে আমি খাই সারি হাতি মানে আসেনি এই বাঙ্গরি পশুবাটু ঘরটা ভাঙি দে নেই মোর এত হইরাণরে মুই বনাইছিলি মু রাঁড়াইলু আউ কত হাতি থিলে? হাতি সাতটা থিলে আউ কি কি খাইছন্তি? চাউল খাই দেলে 50 কিলো আর ধান থিলা গুটে গুড়া চন্দ্রিকা বারি ঘর বালিপসি গ্রাম পঞ্চায়েত পড়ুয়া আমার রাতে আসি কালি তিনটা হাতি ঘর ভাঙ্গি দিয়েছি ধান চাউল খাই দিয়েছেন ডেকচি মাড়িয়া সব গুণ্ড মানে লেপচেপ করেছি চাউল ফাল বি খাই ধান বি খাই এইটি ভিতরে তো শুণ্ড ভর্তি করে খাইদেলে আ কতবেলা আসলে রাতে? রাতে 9টা 10:30 পাখাপাখি 10:30 11 পাখাপাখি। আর ফরেস্ট বালা সাংরে থিলে না? সাংরে থিলে সে এপট সপট হাতি হয়ে গলে বেড়ু আউ কত দেখবে এপট সপট। জোড়ারু রমেশ চন্দ্র মহাপাত্র রিপোর্ট সংঘর্ষ টিভি।